সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি বাগেরহাটের আরেকটি ঐতিহ্যবাহী স্থানে, এটিকে বলা হয় সাবেক ডাঙা পুরাকীর্তি। মূলত এটি কি ছিল সেটি ধারণা করা হয়েছে যে হয়তোবা খানজাহান রহমতুল্লাহের স্থাপনা যেগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে এটি একটি। তো এখানে মূলত এই স্থাপনাটির যে মূল গেট, সেই গেটের ভিতরে ঢুকেই এরকম লেখা চোখে পড়বে। সেই লেখার মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এটি খানজাহানের বিশেষ প্রার্থনা করার কক্ষ ছিল এটি। তো এখানে যেটা লেখা আছে সেটি অনুযায়ী বললাম। তো মূলত এটি কি ছিল সেটি কিন্তু আদৌ কিন্তু বোঝার কোনো উপায় নেই, কারণ যেসব স্থাপনা আমরা এর আগে দেখেছি, যে প্রাচীন স্থাপনাগুলো বিশেষ করে মসজিদগুলোর সামনের দিকের যে ডিজাইন সেটি কিন্তু এখানে নেই, এবং বাইরের যে গম্বুজের যে সিস্টেমটি সেটিও কিন্তু ভিন্ন রকম, চার কোণ আকৃতির গম্বুজ দেখা যাচ্ছে। তো এটি ভিতরের কী অবস্থা সেটি একটু দেখানোর চেষ্টা করব, যদিও ভিতরটাতে অন্ধকার। সামনে থেকে কিন্তু যে গেটটি দেখা যাচ্ছে এটি খানজাহানের যে স্থাপত্যশৈলী সেটি অনুযায়ী হচ্ছে তৈরি করা। তো আমরা ভিতরে ঢুকছি, গেটটি খোলা আছে, ভিতরে একটু অন্ধকার আছে যদিও, তারপরেও সম্ভবত আমি দেখাতে পারবো। এটি হচ্ছে ভিতরের অংশ। ভিতরে যে দেয়ালগুলি রয়েছে সেই দেয়ালে কিন্তু চমৎকার ডিজাইন করা রয়েছে। আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। এখানে যে ডিজাইনগুলো রয়েছে খানজাহান আমলের, যে অন্যান্য যে স্থাপত্যগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতেও কিন্তু বিভিন্ন রকমের এই টাইপের ডিজাইনগুলো রয়েছে। তো এর ভিতরে যে মানে যেভাবে তৈরি এটি, সেটি থেকে মানুষ এটিকে ধারণা করেছে যে এটি বিশেষ প্রার্থনা কক্ষ। তবে এটি যে মানে মুসলিমদের প্রার্থনা কক্ষ ছিল কি না সেটি নিয়ে কিন্তু কিছুটা বিতর্ক রয়ে যায়, কারণ মুসলিমদের সাধারণত সামনের মসজিদের সামনের দিকে, পশ্চিম দিকে ইমামের দাঁড়ানোর জন্য একটি জায়গা থাকে, এটিতে কিন্তু তা নেই। এবং এখানে একটি ছোট একটি জায়গা দেখা যাচ্ছে, আসলে মসজিদটা এরকম থাকে না, আমার মনে হয় এটি কোনো বিশ্রামাগার অথবা অন্য কোনো কাজে ব্যবহার হতো কি না। আর এর পূর্ব দিকে একটি জানালা রয়েছে, এই জানালা থেকে আলো প্রবেশ করতে পারে। যদিও এই স্থাপনাটি দীর্ঘদিন যাবত অরক্ষিতভাবেই ছিল, পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে, এবং এখানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের নিয়ম অনুসারে জায়গাটি অ্যাকোয়ার করে। এখানে যারা স্থানীয় আছে, স্থানীয়দের দখলেই ছিল আগে, তো পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর জায়গাটি অ্যাকোয়ার করে বাউন্ডারির মাধ্যমে এটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে। তো উপরের দিকটাও কিন্তু চমৎকার ডিজাইন করা, যে গম্বুজ চার কোণার যে গম্বুজটি রয়েছে সেই গম্বুজের ভিতরের অংশের গায়ে কিন্তু চমৎকার ফুলের ডিজাইন করা রয়েছে। আর পশ্চিম দিকের যে ডিজাইনগুলো রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন পাতা এবং ফুলের ডিজাইন দেখা যাচ্ছে। যদি এটি অন্য কোনো ধর্মের প্রার্থনাগার বা অন্য কোনো ধর্মের হতো তাহলে হয়তোবা ভিতরে এর ডিজাইনে সেই চিহ্ন পাওয়া যেত, যেহেতু এখানে কোনো ওই টাইপের কোনো মূর্তি বা দেবদেবীর কোনো ছবি পাওয়া যায়নি কোনো ডিজাইনে, সেহেতু এটি ধারণা করা হয় যে কোনো মুসলিম স্থাপত্যই ছিল এটি, এবং খানজাহানের আমলেই নির্মিত সেটি ধারণা করছে গবেষকরা। এখানে কিন্তু মানুষজন এখনও কিন্তু বিভিন্ন মুসলিমরা বিশেষ করে প্রার্থনা করতে আসে, এখানে মোমবাতি জ্বালিয়ে সম্ভবত কেউ এখানে প্রার্থনা করেছিল, তার চিহ্ন এখানে দেখা যাচ্ছে। আর এই কক্ষটির ভেতরের অংশ কিন্তু বেশি বড় না, আমি একটু প্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দরজা থেকে ঢোকার পরে এদিকটাতে এতটুকু জায়গা, এখানে সর্বোচ্চ 10-12 জন লোক এখানে যদি নামাজ আদায় করতে চায় তাহলে করতে পারবে, আর যদি এমনি বিশ্রামাগার হয় তাহলে আমার মনে হয় একজন মানুষ এখানে বসে বিশ্রাম নিতে পারবে, এই টাইপেরই এই স্থাপনাটি। তো এই স্থাপনার যে নান্দনিক যে সৌন্দর্য সেটি কিন্তু সেই 600 বছর আগের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনার সঙ্গে অনেকটাই মিল। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন।
আর এই ধরনের যদি ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা মন্তব্য করে জানাবেন, এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।